দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আলম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখন কিন্তু পুরো দমে বা পুরো দস্তুর ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। সরকারের বহুল কষ্ট করে এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল করেছে, আমরা জানি কতটা সংগ্রাম করতে হয়েছে। তো আমরা বলবো যে ভ্যাকসিন সবাইকে নিন, সবাই দেবেন, কিন্তু সমস্যা হচ্ছে অনেকের ভ্যাকসিন নিয়ে কিছু প্রশ্ন আছে। স্যার, আমি কি ভ্যাকসিন দিতে পারবো কিনা, আমার এই এই সমস্যা আছে। আসলে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দিতে চাই, একটা প্ল্যাটফর্মে থাকলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে মানুষ, স্যার আমার তো রক্তচাপ অনেক হাই, অ্যাজমার সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে, আপনি আমি কি ভ্যাকসিন দেব? আমরা স্ট্রেট ওয়ে বলবো, ভাই যাদের এরকম রক্তচাপ বা অন্যান্য সমস্যা আছে তাদের ভ্যাকসিন আরো বেশি করে জরুরিভাবে দিতে হবে, কেননা এই ভ্যাকসিনটা আপনারই প্রয়োজন। যাদের কোমরবিড কন্ডিশন আছে, আমরা যেটা বলি সেই সমস্যা যাদের আছে, বিশেষ করে যারা রক্তচাপে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, অ্যাজমাতে ভুগছেন, আমরা তাদের অনুরোধ করবো তারা ভ্যাকসিন নিয়ে নেবেন, কেননা এই ভ্যাকসিনই আপনার শরীরকে প্রোটেকশনে রাখতে পারবে। দুই নম্বর, অনেকে আমাদের জিজ্ঞেস করেন, স্যার আমি যে ভ্যাকসিন দেব, ভ্যাকসিন দিলে নাকি হার্টের সমস্যা হয়, এটা নিয়ে তো আমাকে প্রায় প্রশ্ন শুনতে হয়েছে। দেখুন, ভ্যাকসিন দিলে টুকটাক কিছু সমস্যা হবে, যেমন আমি নিজেই বলি, আমি বুস্টার ডোজ নিয়েছি, আমি দুদিন ধরে আমার হাতে খুব ব্যথা, আমার বাম হাত নাড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি ভ্যাকসিন বিরুদ্ধে কোনো নেগেটিভ প্রচারণা করবো? না, এই জিনিসটা তো আপনাকে মেনে নিতে হবে, কেননা ভ্যাকসিন আপনি জানেন যে হোয়াট ইজ ভ্যাকসিন, এই জিনিসটা আসলে ক্লিয়ার করা প্রয়োজন। আপনি বোধহয় জানেন যে ভ্যাকসিন কিন্তু আপনার শরীরের সেই রোগেরই জীবাণু ঢুকানো হচ্ছে, কিন্তু জীবাণুটাকে এমনভাবে ল্যাবরেটরিতে মডিফাই করা হয়েছে সে রোগ না করে রোগের প্রতিরোধ ক্ষমতা করছে। তাহলে আমরা যদি একটা ভ্যাকসিন দিই তাহলে বুঝতে পারবো, কিন্তু আমরা যদি একটা যক্ষ্মার ভ্যাকসিন দিই বুঝতে পারবো আমার শরীরে কিন্তু যক্ষ্মার জীবাণু ঢুকানো হচ্ছে, কিন্তু এটা ল্যাবরেটরিতে এমনভাবে মডিফাই করা হয়েছে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা করবে, রোগ করবে না। তো ইয়েস, টুকটাক সমস্যা তো হতেই পারে। কয়েকদিন আগে একজনের বা একজন বাবুরও রক্ত, হার্টে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সে কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে গেছে, আমার নিজেরও ব্যক্তিগতভাবে পরিচিত সে। তো আমি বলবো এটা নিয়ে আপনি ওরিড হবেন না, সেই বাবু ভালো আছে। হ্যাঁ, তার হার্টে কিছু সমস্যা হয়েছিল, তার ট্রপোডিন বা এগুলো অনেক হাই হয়ে গেছিল, মায়োকার্ডাইটিস যেটা বলি আমরা, কিন্তু এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা, এগুলো যে কোনো কিছুতেই সমস্যা হতে পারে। একটা প্যারাসিটামল খেলে কিন্তু গায়ে র্যাশ উঠতে পারে, এগুলো আপনাকে মেনে নিতে হবে, তার জন্য তো ডাক্তার আছে, প্রতিষ্ঠান আছে। অবশ্যই আমরা সবসময় বলবো ছোটখাটো এগুলো নিয়ে আপনারা এড়িয়ে যান, ভ্যাকসিন আপনারা দেবেন, ভ্যাকসিন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক মারা জিজ্ঞেস করেন, স্যার আমাকে তো প্রায় প্রতিদিন এগুলো উত্তর দিতে হয়, প্রায় ফোন করে, স্যার আমি তো বুকের দুধ খাওয়াই আমার বাবুকে, কি আমি ভ্যাকসিন দিতে পারবো কিনা? বুকের দুধ খাওয়ানো যে কোনো মা অবশ্যই আপনি ভ্যাকসিন দিতে পারবেন। এই নিয়ে প্রথমে ডিজি হেলথের কিছু নির্দেশনা হয়তো আমাদের কাছে ক্লিয়ারলি ছিল না, এখন তো ক্লিয়ার কাট নির্দেশনা আছে যে আপনি আপনার বাবুকে অবশ্যই বুকের দুধ খাওয়ানো অবস্থায় আপনি নিজে নিজেকে প্রোটেকশনের জন্য ভ্যাকসিন দিতে পারবেন। তবে হ্যাঁ, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা বলবো যে 28 সপ্তাহের পরে, 28 থেকে 33 সপ্তাহ, এই সময় ভ্যাকসিনের ব্যাপারটা আমরা বলি, কেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি আর্লি স্টেজে ভ্যাকসিনটা না দেওয়াটাই ভালো হবে। তারপর এই ব্যাপারে আপনি আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলে নেবেন, ইট ইজ অলওয়েজ ইন্ডিভিজুয়ালাইজড। আমি বলবো আপনার নিজের বাবুর অনাগত ভবিষ্যতের জন্য, যে বাবুটি আসছে, অনাগত ভবিষ্যতে যে বাবুটি আসছে তার সেফটির জন্য আপনার যা কিছু করার আপনি করবেন। তো দর্শক, আমি মনে করছি যে এই ভ্যাকসিন নিয়ে যে সমস্ত প্রচারণা, নেগেটিভ কোনো প্রচারণা আপনি একদমই যাবেন না, ভ্যাকসিন আপনি নিন, কারণ আপনি প্রোটেক্টেড থাকলেই আমরা আমাদের জাতি প্রোটেক্টেড হবে এবং আমাদের ছোট যে মাসুম বাবুগুলো তারা প্রোটেক্টেড থাকবে। শেষ প্রশ্ন যেটা আমাদের করেন, স্যার ভ্যাকসিন দিলে কি আমাকে আর করোনা হবে না? আসলে এখানেই আমাদের মূল যে প্রশ্ন এটাই, ভ্যাকসিন কখনোই কিন্তু আপনাকে গ্যারান্টি দেবে, এখানে অনেকে অনেক কথা বলে দূর এই ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হয় না, কখনো কিন্তু যারা ভ্যাকসিন তৈরি করেছে তারা কখনো 100% বলবে না যে আপনার ভ্যাকসিন করোনা হবে না। কয়েকদিন আগেই, যে গত পরশুদিন আমি স্টাডি দেখলাম ইতিহাস পত্রিকায়, সুন্দর করে স্টাডিটা বেরিয়েছে যে মডার্না বা ফাইজারের যে বুস্টার ডোজ তারা 90% পর্যন্ত ওমিক্রন ঠেকাতে পারছে, তাহলে 10% কিন্তু আছে। এবং আমার পরিচিত, আমি এখন মাতুয়ালে আছি, মাতুয়ালে আইসিএম আছে, আমারই পরিচিত যারা আছেন ডাক্তাররা তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন, তাহলে তারা কিন্তু ফুল ভ্যাকসিনেটেড আছেন। আমি বলবো ভ্যাকসিন দিন, অন্যকে ভ্যাকসিন দিতে উৎসাহিত করুন, ছোটখাটো সাইড এফেক্টগুলো মেনে নিতে হবে, কিছু করার নাই। এবং আপনারা যদি সবাই নিজেদের নিজে দ্বারা ভ্যাকসিন দিতে উপযাচক হয়ে যান, সরকার এই প্রোগ্রাম সফল হবে। আজ এ পর্যন্ত, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো, সে পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।